আজকে নেটফ্লিক্স জাস্ট ধামাকা করে দিল। নেটফ্লিক্সে আপকামিং রিলিজ হওয়া তামিল মুভি যেটার নাম জগদি থান্ডারাম, যে মুভিটা লিড কাস্টে আমরা ধানুষকে দেখতে পাবো, যে মুভিটা ডাইরেক্ট হয়েছে কার্তিক সুবারাজ, সেই মুভিটা একসাথে তামিল, তেলেগু, মালায়ালাম এবং কানাডাতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তারা হিন্দি ট্রেলার নিয়েও চলে এসছে। আশা করা যায় এই মুভিটা তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা এবং হিন্দিতেও রিলিজ হবে একই দিনে, অর্থাৎ 18 তারিখে। কিছু কিছু মিডিয়া সোর্স থেকে জানা যাচ্ছে এই মুভিটা হয়তো 18 তারিখে তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডাতে রিলিজ হলো, হিন্দিতে হয়তো এই মুভিটা 25 তারিখে রিলিজ হতে পারে। দেখা যাক এই মুভিটা 18 তারিখে রিলিজ হয় নাকি 25 তারিখে রিলিজ হয়। এটা ফার্স্ট ওটিটি রিলিজ হবে যেটা প্যান ইন্ডিয়া আকারে একসাথে মুক্তি পাচ্ছে, কারণ এর আগে যে ওটিটিতে যে কন্টেন্টগুলো মুক্তি পেয়েছে সেগুলো তামিল, তেলেঙ্গুতেও মুক্তি পেলেও হিন্দিতে সেভাবে মুক্তি পায়নি। পরে হয়তো হিন্দি ডাব ভার্সনগুলো এসছে, কিন্তু এইটা প্রথম কোনো মুভি হতে চলেছে যেটা ডাইরেক্ট তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা রিলিজের সাথে সাথেই হিন্দিতে রিলিজ হতে চলেছে। এই মুভিতে ধানুষকে আমরা ভয়েস দিতে শুনতে পাবো সচিন কোলেকে। সচিন কোলে এর আগে ধানুষকে অনেক সিনেমায় ভয়েস দিয়েছে এবং সচিন কোলের ভয়েস ধানুষের ওপরে খুব ভালো ফিট হয়। তাছাড়াও সচিন কোলে ধানুষ ছাড়াও রকিং স্টার ইয়াশকে KGF মুভিতেও ভয়েস দিয়েছেন এবং সচিন কোলে দারুণ এবং মাস মুভিতে সচিন কোলে দারুণ ভয়েস দিতে পারে এবং ধানুষের ওপরে সব থেকে পারফেক্ট সচিন কোলে ভয়েস দিয়ে বসে, সেটা আমার মনে হয়। দেখার বিষয় এই মুভিটা হিন্দি ডাবিং কেমন হবে এবং নেটফ্লিক্সে এই মুভিটা 18 তারিখে আসবে নাকি 25 তারিখে, এই আপডেটটাই দেওয়া ছিল। এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই ভিডিওটা যদি একটু ভালো তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেল প্রথম বাড়িতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।